গুড মর্নিং স্টুডেন্টস, ক্লাস কেজি, কেমন আছো তোমরা? দেখো, তোমাদের তো এতদিন ছুটি ছিল, ছুটিতে নিশ্চয়ই পড়া বেশি বেশি করে নিয়েছো কোর্সের অনুযায়ী। এবার আরেকটু পড়াচ্ছি, যেটুকু বাকি ছিল। এবার কিন্তু এক্সাম খুব মন দিয়ে পড়তে হবে, ঠিক আছে? দেখো পৃষ্ঠা একুশ, উষা দীর্ঘকাল আর রিয়ে বানা, উষা ঋষি, আর আছে ঋষিপদ উষা দিদির ভাই, ঋষিপদ ঋজু পাঠ পড়। আর পরের পেজ, ২২ পেজে আছে দীর্ঘকালের বানান নলকূপ, দন্তের ন ল কয় দীর্ঘ ক, আর আছে ময়ূর। আর একটা ছোট্ট চার লাইনে ছড়া আছে, দেখো রূপনাথ আনুপাত, রূপনাথ খাও ভাত, চূড়ামণি খাই মণি, রবির চলাধি। কেমন? এইটুকু করলে খুব মজা না ছড়াটা? আগের পৃষ্ঠাটাও পড়বে আর ২২ পৃষ্ঠাটাও পড়বে, মন দিয়ে পড়বে। এরপর কোশ্চেন কি কি আসছে বোর্ডে দেখো, আমি কিছু কোশ্চেন লিখে দিচ্ছি কীভাবে কোশ্চেন আসবে। আর ওই যে তোমাদের যেমন হোয়াটসঅ্যাপে কাজ চায় সেই মতো কাজ চায়। দেখো আমি এখন প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে? দেখছি ঋষিপদ তার ভাই, উত্তরটা লিখবে ঋষিপদ উষা দিদির ভাই। এইবার ঋষিপদ কি পড়ে, এখানে পড়ো আছে, প্রশ্ন করতে গেলে তুমি বলবে ঋষিপদ কি পড়ে। ঋষিপদ কি পড়ে কি লিখবে বলতো? ঋষিপদ ঋজু পাঠ পড়ে, ঋজু মানে সহজ, ঋজু পাঠ, ঠিক আছে? এবার দেখো আরেকটা প্রশ্ন দেখছি, চূড়ামণি কি খায়, আর আছে চলা কেমন, অর্থাৎ রবির চলা কেমন বা কার চলা ঠিক, আর কে নুনি খায়, রূপনাথ কি খায়, আর রূপনাথ কি আছে, তার আনুপাত রূপনাথ খাও ভাত, চূড়ামণি খায় নুনি, রবির চলা। ছবি দেখে নাম তো আছে। আর বাক্য রচনা করতে দেখো, বাক্য রচনা করবে ঋষি দিদির উষা নলকূপ আছে। ঋষি ঋষি মশাই বসে পড়েছে, আর দিচ্ছি উষা, উষার আলোয় অন্ধকার বা উষার আলোয় অন্ধকার খুঁজে যায় বা কালো খুঁজে যায়,
আধার আর নলকূপ, নলকূপ হতে জল পড়ে, আর ময়ূর, ময়ূর আমাদের জাতীয় পাখি, ঠিক আছে। এবারে যদি দি ধরো ভাত, আমি রোজ ভাত খাই, ননি দুধ থেকে ননি হয়, ঠিক আছে। এই রকম বাক্য রচনাগুলো করবে। আর যদি দি ভাই, করবে আমার ভাই আছে, ঠিক আছে। আজকে তোমাদের বাংলায় পর্যন্ত পড়ালাম, এবার আসছি কতদূর হয়েছে গো, অসংকার বোধ হয়ে গেছে, কর্ণপরিচয় অসংকার হয়ে গেছে, এবার ঠিক আছে। দেখো দীর্ঘকার বানান, হ্যাঁ এই যে আমি দীর্ঘকার লিখি, এটা দেখো বানানের বুদ্ধি এইভাবে ধরো পরে তো দীর্ঘ পড়ার সঙ্গে দীর্ঘ লিখতে হবে পড়ায় এই কু, ঠিক আছে। এই দীর্ঘকালীন বানান আছে তোমাদেরকে দেখাবো, দশকার বানানের শূন্যস্থান দিতি সুন্দর লিখেছে সবাই। দীর্ঘকারে আছে কয় দীর্ঘ, তারপর আছে ঘুম, কয় দীর্ঘ, ঘুম ঘুরতে নয় দীর্ঘ, কর উঠতে অীর্ঘ, ল অকুল, এইবার আছে দীর্ঘ, র দূর, দীর্ঘ ভয়সুন্দর, এইবার আছে পুরন, দীর্ঘ, র মুখ্য, অদূর, ঠিক আছে। এই পর্যন্ত পড়বে 19 পেজ অবধি, হ্যাঁ। এই পর্যন্ত পড়বে, সুন্দর করে বানানগুলো পড়বে, ওই যে তোমাদের শূন্যস্থান পূরণ করে যেভাবে দিই, যেভাবে কাজগুলো পায়, প্রথমে হয়তো শূন্যস্থান থাকবে, পরেরটা লেখা থাকবে, নয়তো পরের অক্ষরটা প্রথমে অক্ষরটা লেখা থাকবে আর পরটা গ্যাপ দেওয়া থাকবে, ঠিক আছে। এইটুকু পড়বে ক্লাস কেজি, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্ত, আজকে আমি আসি, আবার অন্যদিন তোমাদের ক্লাস নিয়ে আসবো, কেমন।